আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া অর্থাৎ কার্পেন্টার দেশে বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত স্কলারশিপের টাকা দিয়ে আমাদের সন্তানেরা পড়াশোনা ও ভরণ পোষণ করছে, তা কি হালাল হালাল কিনা? জি ধন্যবাদ। এই প্রশ্ন এর আগেও একাধিক ভাই বোনেরা আমাদেরকে করেছেন। বহির্বিশ্বে যারা বিশেষ করে অমুসলিম প্রধান কান্ট্রিতে অবস্থান করছেন, সে সমস্ত দেশে রাষ্ট্র এর পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা নাগরিকদেরকে দেওয়া হয়, এর ভিতরে বাচ্চাদের পড়ালেখার জন্য হতে পারে, স্কলারশিপ হতে পারে, চিকিৎসা ফ্রি চিকিৎসা হতে পারে, অন্য আরও অনেক সুবিধা হতে পারে, এই সবগুলো সেই সকল দেশের বসবাসকারী মুসলমানদের জন্য গ্রহণ করা সম্পূর্ণ জায়েজ হবে, না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ ইসলামে কিন্তু কোথাও বলা হয়নি যে অমুসলিমদের কোনো দান গ্রহণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে আমরা বেশ অনেকগুলো ঘটনা থেকে জানতে পারি যে অমুসলিমদের তরফ থেকে তার কাছে যে হাদিয়া প্রেরণ করা হয়েছে তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। তাহলে আপনি যদি কোনো অমুসলিম প্রধান কান্ট্রিতে বসবাস করেন, সেখানকার অমুসলিম সরকার যদি আপনাকে কোনো ফ্রি চিকিৎসা দেয়, বাচ্চার পড়াশোনার জন্য স্কলারশিপ দেয়, কোনো কিছু দেয়, তাহলে এটা গ্রহণে কোনো বাধা নাই। কারণ নবী আলাইহিসসালাম অমুসলিমদের বিভিন্ন উপঢৌকনকে তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। আর সেই সাথে এটাও জেনে রাখি, অমুসলিমদেরকে উপঢৌকন দেওয়াতেও কোনো প্রকার বাধা নাই, বরং ইসলাম এটাকে উৎসাহিত করেছে যে অমুসলিমদেরকে যদি আপনি উপঢৌকন দেন, এর ফলে যদি তারা ইসলামে আসে, তাহলে সেটা বরং দেওয়া উত্তম হবে, না শুধু কোনো কোনো ক্ষেত্রে জরুরি হবে। অতএব অমুসলিমদেরকে উপঢৌকন দেওয়া এবং তাদের কাছ থেকে নেওয়া, এটাতে যেহেতু বাধা নাই, অতএব ইউরোপের বিভিন্ন দেশে এবং অন্যান্য দেশে যেখানে অমুসলিম প্রধান, সেখানকার অমুসলিম রাষ্ট্র যত রকম সুযোগ সুবিধা দেয়, সেগুলোর মধ্য থেকে যে সুবিধাগুলো বৈধ, অর্থাৎ যেগুলো নেওয়াতে কোনো বাহ্যিকভাবে কোনো অসুবিধা নাই, মদ বিতরণ করছে কথার কথা যদি কোথাও থাকে, তো সেটা আপনার জন্য নেওয়া জায়েজ নাই বা সেটা ভোগ করার জায়েজ নাই, কিন্তু স্কলারশিপ দিচ্ছে এখানে অবৈধের কোনো কিছু নাই, বিধায় এগুলো নেওয়ার সম্পূর্ণরূপে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ।